போயார ஹாகார பிரபு ஓரு நாம ராமஹரி கிருஷ்ண நிரன் ஜா.
সভা সদৰ পদধূলি ঐ আমি সবে হিরে তুলি ও ভক্তি রসে পদামি ও দুআষাৰ মানে এ বৈখন পায়নে বোলে জন্মে অসমেধ পৰ্বৰ কথা ঐ অতি আছো যুধিষ্ঠিরে ও যজ্ঞ পাতে ও হস্তিনানগরে ঋষি মুনি গণক মাতে ও মহা আৰু দুখীয়া ভিক্ষাৰী ব্ৰাহ্মণে ও কাকো এৰা নাই নিমন্ত্ৰণ পাই সকলোৱে হো যায় ৰংগ আৰু সুভক্ষণে ও যজ্ঞৰ কাৰ্য ঐ আৰম্ভ কৰিলা মধু পূৰ্ণিমা তিথিত ঐ আহুতি ধা আৰু যজ্ঞৰ ঘোঁৰা ঐ এৰি দিলা ঐ পত্ৰ এক লিখি
কৃষ্ণ অর্জুন চলি যায় অহয়া কৃষ্ণ অর্জুন চলি যায় অহয়া জয়গর ঘোরা দৌড়ি যাই ঢুলি উরু আই কৃষ্ণ অর্জুন চলি অহয়া রথি হইয়া রথি জয়গর ঘো যজ্ঞৰ ঘোড়া সেই ৰাজ্যৰ ৰজাই বন্ধন কৰিলা আৰু এই কথা দুতেজাই অৰ্জুনক দুতেজাই অৰ্জুনক এই কথা শুনি ধনঞ্জয় ক্ৰোধ জ্বলিলা চাই পাছে ও শ্রীকৃষ্ণ চাই পাছে সখী সখী এই রথত উঠি যাত্রা মোর বধ করো কত মহা মহাবীর কত আছে পাছে সামান্য বীর কলা সখা শীঘ্র করি কথা শুনি শ্রীকৃষ্ণই
মিসিকি হাহিলা হা মৌন অবলম্বন করি মৌন অবলম্বন করি ও তেতিক্ষণে রত্নাবতী পুরে প্রবেশিলা কিন্তু যুদ্ধ করি আছে ভীমে যুদ্ধ করি আছে ভীমে কৃষ্ণ আর অর্জুনে দেখা পালে ও ভীমে আগ বাহৃহি গইলা ওহ তাম্র ধ্বজর সঙ্গে মহা যুদ্ধ আরম্ভিলা ও ভীমে আগ বাহৃহি গইলা সুযোগ বুঝি ভীম সেনে পদ প্রহারিলা তাম্রধ্বজর হরে গদা দুখণ্ড করিলা সখী তুমি দেখিছা নহয় সখী হৌ যে ভীমৰ লগত চোৱাচোন চোৱা সখী যুদ্ধ কৰি আছে মহাবলবান দেখি কিয় বাৰু ভীম সেনৰ পৰাজয় হয় বারু ভীম খেনর পরাজয় সহ্য নহয় অর্জুনৰ মনৰ জুয়ে পুৰি মাৰে পাৰ্থ বীৰৰ শৰীৰক ক্ৰোধান্বিত হৈ পাৰ্থই বুলিলা বচন ক্ৰোধান্বিত হৈ পাৰ্থই বুলিলা বচন ধ্বজৰ হাতত ভীমৰ পৰাজয় হৈলা এই কথা অৰ্জুনৰ সাৱধান তাম্ৰধ্বজ যুদ্ধ করে ঘোর অর্জুন তাম্রধ্বজ দুজনে করে রণ অতি ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর শ্রী
কৃষ্ণরে ভক্ত তোমরা ধনঞ্জয় তথাপি তো করে ঘোর শুদ্ধ ভয়ঙ্কর চিঠির লিখন শুনা যাই খুন্দর তার পিছত শুন পাই যেন কথা হ তীক্ষ্ণ বান পাঠায় প্রহার করিলা সেই বান তাম্র ধাজে সেই বান তাম্র ধাজে আর পরাজয়ের দিশে পার্থ আগবাড়ি শ্রীকৃষ্ণক চাই পাছে শ্রীকৃষ্ণক চাই পাছে দুখ হই পাঠ কৃষ্ণ বুলিলাব জন
কান্দি কান্দি সেই বিপ্রয়ে রজার আগেই কইছিল, ও ময় কিনু অভা দিয়া তোমার দেহ কাহিছিল কিবা গিয়া মই কইছিল হে সিংহ তুমি মোর পুত্র কেড়ে দিয়া, আর প্রয়োজন হলে তুমি মোকেই ভক্ষণ করা। আর তেতিয়া সেই নিষ্ঠুর সিংহই কইছিল, হে মুনিবর তোমার নুশুকুয়া দেহ মই কি ভক্ষণ করিম, যদি তুমি শান্তিরে হৌ মোর ধ্বজ রাজার সু অংশ আনি দিম বলে কথা দিব পারা, তেতিয়া হে ঋদিম পুত্রক নিশ্চয় জানিবা, তেতিয়া হে ঋদিম পুত্রক নিশ্চয় জানিবা। ও সেই কারণে আহিলো মই তোমারয়, কি কলা মুনিবর তোমার এটিয়েই মাত্র সন্তান, তাকো সিংহর মুখত মৃত্যুর ক্ষণ গণি আছে। বিপ্রর কথা শুনি রজারা বেয়া লাগি যা, হব হব বুলি রজাই কহিলা বর্ণাই, ও হব হব বুলি রজাই কহিলা বর্ণাই, বেয়া লাগে
কথা শুনি বিপ্ৰহয় পুনৰ কহিবে লাগয়, আৰু এটা কথা কওঁ শুনা দিয়া মন, ৰাণী আৰু পুত্ৰই তোমাক কৰতেৰে কাটিব, ভোজন কৰিব তেতিয়াহে পুত্ৰই মোৰ জীৱন দান পাইব, তেতিয়াহে পুত্ৰই মোৰ জীৱন দান পাইব, আবি পাপা পুনি দাদা বেয়া লাগি যা, ও হবা হবা পুনি দাদা এহি বুলি ৰজা পাছে অন্তেশপুৰে ৰাণী আৰু পুত্ৰ ৰাগে কৰিব লাগিল, ৰাণী আৰু পুত্ৰ ৰাগে কৰিব লাগিল, অ কথা শুনি ৰাণী পাছে কান্দিবেলা গিল, মহাৰাণী পৰি মূৰ্চা যা কপালত মাৰি তম্ৰাধাত মূৰ্চা যায় মন্ত্ৰীগণ মূৰ্চা যা, হৰে হৰে বোলে, অ সৈন্যগণ মূৰ্চা যা, পাৰে ধলে ধৰে, অ ভগৱান জ্ঞান পাই ৰাণী পাছে উঠি আৱা স্বামী স্বামী স্বামীৰ চৰণে ধৰি স্বামীৰ চৰণে ধৰি স্বামীৰ পাৱে পৰি কান্দে মহাৰাণী, হা প্ৰাণনাথ বুলি কিবা অপৰাধে এৰি যাব খোজাও, স্বামীৰ পাৱে পৰি
ले संदन পিতৃরে অচরণত পাক দেখিয়া পুত্রর পাক দেখিয়া পুত্রর ও পিতা তেনেকুয়া নকৰিবি তই ও পিতা প্রজাগণে কান্দে দুঃখ তম্র ধ্বজ তই তোমোৰ তই তোমোৰ জ্ঞানী গুণী পুত্ৰ অথচ অথচ আজি তয়ো দুখ কৰিছা নাপাইবাছা নাপাই দুখ নকৰিবি জানাবাসা জন্ম হলে মৃত্যু হবই যে লাগিব বিধাতাই সদায় মাতৃ তই পালিবি প্রভু তই পুজিবি মনত
খুন বাসা মোর মৃত্যুর সময়ত তোমালোকে মুঠেও দুঃখ নকৰিবা কিয় জানাবাসা কিয় জানাবাসা দুঃখ করলে দানর পূর্ণতা নাপাবা নিশ্চয় জানিবা দুঃখ করলে দানর পূর্ণতা নাপাবা নিশ্চয় জানিবা অসত্য রক্ষা হেতু করতে মাতা পুত্রয়ে মিলি রাজাক ও কাটিবে এ বিষ্ণু বিষ্ণু বলি রাজায় থিয় হয়ে থা বাউ চকুর পড়া রাজার দেখি বিপ্রবর ক্রোধ জ্বলিলা রজা চাহিয়া বাসে ও রজা চাহিয়া বাসে খুনা খুনা রজা তুমি মুহুর অবসন না লাগে মাংস তোমার আমি যাও অতিক্ষণ কিয় জানা রাজা বাউ চকুই কান্দি আছে তোমার খুনা দিয়া মন এই মাংস কেতিয়াও সিংহয় নকরেই ভোজন বুঝিলু বুঝিলু রাজা তুমি কিমান দানী অভিশাপ দিম তোক ময় নিশ্চয় জানিবি অভিশাপ দিম তোক ময় নিশ্চয় জানিবি না কন্দা নাই মোর বংশই অভিমানত কান্দিছে কিয়নো কিয়নো আগংশ দান হব তার পূর্ণতাও পাব কিন্তু কিন্তু এই মোর বংশ এনেই রই যাব আর সেই কারণে মোর বংশই অভিমানত কান্দিছে হো রাজার কথা শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হ নিজ রূপ ধরি রাজা ও কৃষ্ণই বলে শুনা অর্জুন শুনা মোর বাণী কারণে যুদ্ধ তুমি হইলা পহরা জয়ী কৃষ্ণ বলে
আমরা ঠাজা পিতৃ ময়ূর ঠাজা ভক্তর উঠিন ভগবান জানে সর্ব জনা দেখি তাম্রত হাজার আনন্দ মিলিলা শ্রীকৃষ্ণর পাওয়ে ধরি স্তুতি আরম্ভিলা প্রভু প্রভু ফুলেরে পূজিব ও মোর গোসায়ো জলেরে পূজিব হাজার স্তুতিত প্রভু সন্তুষ্ট নির্ভয় দান দি অর্জুন নির্ভয় দান দি অর্জুন এতিয়া এতিয়া কিবা বুঝি পালানে পার্থ যে তুমি যুদ্ধত কিয় পরাজয় হয়েছিলা আসলতে শুনা পার্থ তুমি যেতিয়া যুদ্ধ করবলৈ আহিছিলা তুমি অহংকারতে মতলিয়া হৈ ভাবিছিলা তাম্রধ্বজ এজন সামান্য বীর কিন্তু সেই সময়ত তাম্রধ্বজৰ পিতৃ ময়ূরধ্বজে হরিকে ধ্যান করে আছিল আর তেও কৈছিল হে প্রভু মোর পুত্রক বচাবা প্রয়োজন হলে জিলাকে তাকেই লৈ যোৱা প্রভু মোর পুত্রক বচাবা শুনা অর্জুন ময়ূরধ্বজ এনে এজন রজা যিয়ে সত্য রক্ষা হেতু নিজর রাজ্য ধন ভার্যা পুত্র সবকুতেজি অবশেষত নিজর দেহরো সু অংশ ব্রাহ্মণক দান দিছিল আর বাও অংশ দান নোহার বাবে মাত্র বাও অংশহে উচুপি উঠিছিল কিয় অর্জুন তোমার দেহত জানো
তোমার দেহত জানো তেনেকুৱা শক্তি আছে? নাই নহয়, শুনাওৰ যোন আচলতে হৰি নাম এনে এটা বস্তু যিয়ে যিয়ে মৃত্যুকো জয় কৰিব পাৰে। আৰু সেইকাৰণে তোমাৰ জৰিয়তে মই প্ৰত্যেক মানৱকেই ক'ব বিচাৰোঁ, হৰি নাম মুখে হেলোৱা, শ্ৰৱণ কীৰ্তন কৰা, হৰি নাম মুখে হেলোৱা, শ্ৰৱণ কীৰ্তন কৰা, উদ্ধসিত লোৱা হৰিৰ নাম, তেহে পাবা ধৰ্মপান ৰাইজ, আমি মাত্ৰ কেইদিনমান পিছতে আন এটি নাগাৰা নাম আপোনালোকলৈ আগবঢ়াব খুজিছো। সেইটো হল পক্ষীৰ অভিশাপ, সীতাৰ বনবাস। বনৰ মাজত মই কাষত কোনো নাই, বনৰ মাজতে মই থাকিম সদায়, বনৰ ফল
Oh,